হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনের এডুকেশনে স্বাগত জানাই টার্গেট প্রাইমারি ডেট দু এটা তোমাদের প্রত্যেকের মিশন হোক দেখো এখন আমরা আলোচনা করব বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ানের অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে কমেন্টে জানিয়েছিলে টেক্সট করেছিলে যে বাংলা সিলেবাসটা একটু অ্যানালাইজ করে দিতে সিলেবাস অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে তোমরা প্লে থেকে সেখানে খুঁজে নিতে পারো কিন্তু আজকের বিষয় হচ্ছে সিলেবাসটা তো কিছুটা বলবই অ্যানালাইজও করে দেবো কোথা থেকে প্রশ্ন বেশি আসছে এবং কোনগুলো থেকে তোমরা কমন পেতে চলেছো ঠিক আছে কারণ মনে রাখবে বিগত পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইজ করে তোমাদের সামনে তুলে ধরছি তাহলে মনে রাখবে এটা বাংলা সিলেবাসের এ টু জেড বিশ্লেষণ আমরা তোমাদের সামনে তুলে ধরছি সিলেবাসের ভিডিওটা তোমরা দেখে নেবে সেখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই সব থেকে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোর দিতে হবে বোধ পরীক্ষণ প্যাসেজে বোধ পরীক্ষণ থেকে আমরা যদি বিগত পরীক্ষাগুলো দেখি ঠিক আছে তো তোমার বারো তেরো চোদ্দো এমনকি দু হাজার সালে এবং দু হাজার একুশ সালে বোধ পরীক্ষণ ইজ ভেরি ভাইটাল টপিক ঠিক আছে সেখান থেকে তোমরা প্রায় দশটি প্রশ্ন কিন্তু পাবে প্রায় ন থেকে দশটি প্রশ্ন তোমরা পাবে গদ্যাংশ এবং পদ্যাংশ মিলিয়ে অর্থাৎ বোধ পরীক্ষণের উপর জোর দেবে এখানে বলে রাখি বোধ পরীক্ষণে গদ্যাংশও যেমন থাকবে পদ্যাংশও তেমন থাকবে এর সাথে সাথে শুধু কিন্তু প্যাসেজ তুলে দেবে আনসিন প্যাসেজ অ্যান্সার করতে হবে এমন নয় এর মধ্যেই এই দশটার মধ্যেই কিন্তু হয়তো গদ্য ধরো গদ্য থেকে পাঁচটা পদ্য থেকে পাঁচটা আবার গদ্যের তিনটে হয়তো গ্রামার দেওয়া আছে আর দুটো কিন্তু উদ্ধৃতি থেকে উল্লেখ করে প্রশ্ন আবার পদ্যের দুটো উদ্ধৃতি থেকে উল্লেখ করা প্রশ্ন তিনটে গ্রামার অর্থাৎ এখান থেকে তিন থেকে চারটি তোমরা উদ্ধৃতি থেকেই কোশ্চেন অ্যান্সার কমন পেয়ে যাবে অর্থাৎ যেখান থেকে প্যাসেজ সেখান থেকেই অ্যান্সার বাকি দু তিনটা কিন্তু গ্রামার অর্থাৎ গ্রামারের উপর প্রচুর জোর দেওয়া হবে এই ক্লাসে তোমাদের কেন গ্রামার তোমাদের বাংলা গ্রামার ইংলিশ গ্রামার করতে হবে সেটা তোমরা বলে দেবো অর্থাৎ তোমরা প্রথম সব থেকে বেশি লক্ষ্য রাখছো কিসে বোধ পরীক্ষণ কারণ বোধ পরীক্ষণে যে দশটি কোয়েশ্চেন আছে এখান থেকে ফুল মার্কস যদি করতে পারো অনেকটা তোমাদের হেল্প হবে কারণ এর মধ্যেই গ্রামার জুড়ে আছে এবার পেরাগি কতটা পড়বে গ্রামার কতটা পড়বে এবং তোমার যে বুকস পর্ষদ নির্মিত বুক সব বলে দেবো তোমাদের তারপর লক্ষ্য রাখতে হবে সন্ধি সন্ধির ক্ষেত্রে দেখে নাও ঠিক আছে বিগত দিনের প্রশ্নকে অ্যানালাইজ করে আমি যেটুকু দেখতে পেয়েছি প্রায় তিন থেকে চারটি অর্থবা তিন থেকে পাঁচটি কোশ্চেন তোমরা পাবে এই সন্ধি টপিক থেকে তাই সন্ধিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক ধীরে ধীরে আমাদের এখানে ক্লাস তোমরা পাবে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে অনেক ক্লাস হয়ে গেছে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে বোধ পরীক্ষণের পরেই কিন্তু তোমরা জোর দেবে সন্ধির উপরে ঠিক আছে তারপর কিসে জোর দেবে বর্গীয় বর্ণ বিভিন্ন ধরনের যে বর্ণ ধ্বনিতত্ত্ব বর্ণ সেই বর্ণ থেকেও কিন্তু তোমরা বর্গীয় বর্ণ কোনটা কি বর্ণ ঠিক আছে কোনটা মহাপ্রাণ কোনটা এরকম আরও অনেক কিছু আছে ওনাশিকী ভবন ইত্যাদি যে ধ্বনিতত্ত্ব বর্গ বর্ণের মধ্যে আছে সেগুলো করবে এখান থেকে তোমরা দুটো পাবি অর্থাৎ দু থেকে তিনটি প্রশ্ন তোমরা পাবি এটাকেও তোমরা জোর দিয়ে রাখবে বর্গীয় বর্ণ অর্থাৎ গ্রামারের উপর বারবার বলছি বেশি করে জোর দিতে হবে নেক্সট দেখে ক্রিয়া থেকে সম্পূর্ণ ক্রিয়া বিষয়ক যাকে আছে ক্রিয়াপদ ক্রিয়ার কাল ইত্যাদি থেকে প্রায় তোমরা দু হাজার সালে যা দেখা গেছে পনেরো অরিজিনাল কোশ্চেন পনেরো ক্যান্সিল কোশ্চেন তেরো দু হাজার একুশ প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে এই টপিক থেকে যদি একটু তোমরা ভালো করে পড়ো তাহলে ক্রিয়াপদ ক্রিয়াকাল এগুলো একটু গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে তারপর কি প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে বলে দিচ্ছি কোথা থেকে কি কটি করে প্রশ্ন তোমরা পেতে চলেছ দু হাজার বাইশে কারণ এগুলো চার থেকে পাঁচ বছর এই যে এই জন্যই রেখেছি চার থেকে পাঁচটা পারফেক্ট বলে দিই নিজে যে চারটি চার থেকে পাঁচটি হতে পারে তিন থেকে পাঁচটির ভিতরেই থাকবে কারণ বিগত দিনের যা কোশ্চেন হয়েছে এরপর কি হবে সেটা পরের কথা কিন্তু নিশ্চয়ই এতগুলো এত ভুল হবে না ধরো যে পাঁচ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যা পাওয়া যাচ্ছে মোটামুটি সেগুলো তোমরা পাবে আর ধনী থেকে যেটা আমি একটু আগে বলছিলাম ধনী সম্পূর্ণ সেটা ধনী ধনী তত্ত্ব ধনী পরিবর্তন সমস্ত কিছু থেকে প্রায় চার থেকে পাঁচটি কোশ্চেন তোমরা সেখান থেকে পাবে ঠিক আছে এবার কম বেশি হতে পারে তিন থেকে চারটি হয়ে যেতে পারে কিন্তু পাবে সিলেবাসে আছে মানে সব জায়গা থেকে যে পাঁচটা করে আসবে তা নয় এই যে এই যেমন বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ একটি তোমরা খুব সহজ টপিক ইজি এগুলো তোমরা একটু দেখলে পারবে এখান থেকে তোমরা একটি পাবে একটি পাবেই এবার একটি থেকে দুটি অনেক কোয়েশ্চেন কিন্তু দুটি থেকে তিনটিও দেওয়া দেওয়া গেছে ঠিক আছে যেহেতু একটু ভাইটাল হবে পরীক্ষাটি দু হাজার বাইশে তাই এক থেকে দুটি কিন্তু এখানে থাকবেই নেক্সট বলছে শুদ্ধ অশুদ্ধ এটা হচ্ছে ভেরি ভাইটাল এবং এ সমস্ত বিষয়ে সন্ধি দিয়ে দেবে সন্ধি যদি ভুল টান ঠিক শুদ্ধ অশুদ্ধ ঠিক করতে হবে বানান দিয়ে দেবে ঠিক না ভুল করতে হবে শব্দ দিয়ে দেবে যে কোনো ঠিক না ভুল করতে হবে বা সেটা বাক্য হতে পারে ঠিক না ভুল শুদ্ধ অশুদ্ধ প্রত্যেকটি থেকে প্রায় দু থেকে চারটি কোশ্চেন তোমরা এখানে পাবে দু তিন দু থেকে তিনটি তো পাবি দু থেকে চারটি কোশ্চেনও পেতে পারো এবার তাহলে দেখবে এ ক্যালকুলেশন করলে উপর থেকে প্রায় তোমাদের এখানেই পনেরো থেকে আঠেরোটি কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ পনেরোটি এই টপিকগুলো থেকেই পেয়ে যাচ্ছ প্রায় পনেরোটি এটুকু তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ যেগুলো সিলেবাস করছে এখান থেকেই কোশ্চেন তোমাদের আসে এবার সমর্থক শব্দ এখান থেকে প্রায় দেখা গেছে যা বি দু হাজার বলতে পারো দুটো পরীক্ষা বা এই আগামী বিগত যে কোয়েশ্চেনটা হয়েছে প্রায় দুটি তুমি পাবে সমর্থক শব্দ থেকে দুটি তুমি পাবে ঠিক আছে আর নেক্সট কি দেখতে হবে উপরে যে আলোচনা করলাম এখানে বলে রাখি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেখান থেকে তোমরা পেতে চলেছো প্রায় পনেরো থেকে ষোলোটি কোশ্চেন প্রায় পনেরো থেকে আঠেরোটি কোয়েশ্চেন এই টপিকগুলোর উপর থেকে এটা কিন্তু ভেরি ভাইটাল চারটি খানি কথা নয় কিন্তু ঠিক আছে হাই স্কোর কী করে পঁচিশে মানে তিরিশের মধ্যে কি করে প্রায় পঁচিশ প্লাস বা ছাব্বিশ প্লাস স্কোর করতে হবে আশা করি বুঝতে পারছো ব্যাকরণটার উপরে জোর দিতে হবে আর কি দেখবে এবার যে বাকিগুলো ব্যাকরণে পড়লো যেমন অব্যয় পদ এখান থেকে একটি থাকতে পারে উদ্দেশ্য বিদেহ হ্যাঁ একটা বাক্য তুলে উদ্দেশ্য বিদেহ বলতে হবে সেটা একটি থাকতে আর কি থাকবে বাঘধারা থাকতে পারে একটি দিয়ে দিল কারক কারক থেকে একটি বা দুটি দিয়ে দিল সমাজ থেকে মোটামুটি আমার যার আন্দাজ হচ্ছে কারক সমাজ থেকে দুটি করে চারটি কোশ্চেন এবারে থাকতে পারে বা একটি করে দুটি তো থাকবেই ইত্যাদি থেকে প্রায় এক থেকে দুটি করে থাকতে পারে অর্থাৎ এইখান থেকে তোমরা পাঁচ ছটি কোশ্চেন পেতে পারো তাহলে ওই দিক থেকে যদি ষোলোটা এদিকে আটটা চব্বিশটা চব্বিশটা কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ এই উপরে উপযুক্ত টপিক থেকে এছাড়াও আউটসাইড থেকে যেগুলো আসে সেইগুলো সব থেকে বেশি করে জেনে রাখো এখান থেকে দুটো তিনটে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এইগুলি তোমরা অনেকে ভুল করো এছাড়াও যেগুলো দেখতে হবে পর্ষদ নির্মিত বই অর্থাৎ যে বোর্ডে তোমরা পরীক্ষা হচ্ছে সেই বোর্ডের নির্মিত যে বইগুলো আছে সেই মানে সেখানকার কবিতাগুলো লেখাগুলো একটু দেখে রাখতে হবে সে মানে সেই কবিতা বা সেই লেখার কবি লেখক ঔপন্যাসিকের নাম জানতে হবে কে মানে রচয়িতাগুলোর নাম জানতে হবে ঔপন্যাসিকদের নাম তাদের জন্ম মৃত্যু তাদের শুদ্ধ নাম তাদের চরিত্র এবং সেই গল্পের মধ্যে চরিত্র সৃষ্টিকর্তা ঠিক আছে ধরো আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি কোনো একটা যদি ধরো টেনিদা ফেলুদা এগুলো যেমন জিকেতে আমরা পড়ে থাকি ঠিক তেমনি বিভিন্ন সহজপাঠ থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেখানে যে যে চরিত্রগুলো আছে এবং তাদের চরিত্রের সৃষ্টিকর্তাকে সেগুলো জানতে হবে এবং বিভিন্ন পত্রিকা এইখান থেকে কিন্তু তোমরা বিগত দিনের কোশ্চেন দেখলে দু থেকে তিনটি কোশ্চেন কিন্তু চলে আসতে পারে যেহেতু ডিএলএড বিএলএড উভয়ই হবে এমন না হয় তিন থেকে চারটি কোশ্চেন তোমরা এর মধ্যে থেকেই পেয়ে গেলে কারণ যেগুলো মানুষ কল্পনা করতে পারবে না সেখান থেকেই প্রশ্ন হয়ে যাবে আপডেটেড থাকতে হবে ওকে তাহলে যদি ওখানে যদি আমরা পেয়ে যাই চব্বিশটা এখানে যদি তিনটে চারটে পেয়ে যাই তাহলে তো আমাদের হয়ে গেল ছাব্বিশ সাতাশ প্রায় তাহলে আর বাকি যে তিন চারটে এগুলো আমাদের পেটাগি থেকে ব্যাস এটুকুই দেখে রাখো এবার পেটাগি কোন টপিকগুলো তোমরা আমি বলে বারবার বলছি বাংলা সিলেবাসের ভিডিওটা দেখে নেবে প্লেলিস্ট থেকে তাহলেই বুঝতে পারবে যেগুলো অ্যানালাইজ করলাম সমস্ত সিলেবাস এই যেটা বলছি সেটাই এবং আরও ডিটেলসে যদি জানতে চাও সিলেবাসের ভিডিও দেখো এবার পেটাগাঘি থেকে বাকি যে তিন থেকে পাঁচটি কোয়েশ্চেন চলে আসতে পারে এবার অনেক ক্ষেত্রে কিন্তু দু থেকে তিনটিও আসতে পারে যদি ডিএলএড বিএলএড হয় একসাথে বসে বসবে তো বটেই যা বোঝা যাচ্ছে মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একত্রিশে মার্চ দু হাজার বাইশের মধ্যেই করতে হবে হাতে মাত্র আট মাস টাইম তাহলে সিটেটকে যদি কিছুটা ধাঁচ করে নেয় সিটেটের ধাঁচ যদি কিছুটা নেয় আপডেটেড কোশ্চেন বিসিএস থেকেও জিকে টাইপ কিছু কোশ্চেন ইভিএসের মধ্যে ঢুকবে তাহলে কিন্তু মনে রাখবে পেটোকাকিটার উপর জোর দিতে হবে কিন্তু এখনই তোমাদের পেটোকাকি পড়তে হবে না পেটো তোমরা অবশ্যই জানবে দু থেকে তিনটি তোমরা অনায়াসে এমনিই পারবে সব থেকে জোর দাও বাংলা ব্যাকরণ পেটো টাইম নষ্ট করো না বাংলা ব্যাকরণের উপর বেশি জোর দাও কিন্তু পেটোকাকি যেগুলো তোমরা সবথেকে বেশি দেখবে ভাষা ও মাতৃভাষা মাতৃভাষা যে ভাষা তোমার সেটা স্বরূপ ঠিক আছে তার বৃত্তি ভাষা শিক্ষার স্তর ভাষা শিক্ষার বিকাশ ভাষা শিক্ষার দক্ষতা ভাষা শিক্ষার লক্ষ্য ভাষা শিক্ষার নীতি ও পদ্ধতি সেটা আরো অবরোহী বিভিন্ন এই ধরনের পদ্ধতি বিভিন্ন অভিজ্ঞা ব্যাস এইটুকু দেখলেই যথেষ্ট এখান থেকে দু থেকে তিনটি তোমরা কোশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবে যদি ঠিকঠাক খুঁটিয়ে তোমরা পড়তে পারো আর যেটা ভাইটাল বললাম বর্ষ নির্মিত বই থেকে দু থেকে তিনটি কিন্তু যেটা তোমাদের আনকমন মনে হবে সেই আনকমনের জিনিসটাও দেখো তোমাদের সামনে সুন্দরভাবে তুলে দিয়েছি যে এইখান থেকেই আনকমন টপিকগুলো আসবে পর্ষদ নির্মিত বই আর যেটা হচ্ছে উপরিউক্ত কুড়ি মানে ষোলো থেকে সতেরোটি কোশ্চেন বাদ দিয়ে যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে পদ উদ্দেশ্য বিদেহ শব্দ ভাণ্ডার বাগধারা কারুক সমাজ ইত্যাদি থেকে তোমার একটি দুটি করে এলে পাঁচ ছটি কোশ্চেন পাবে আর উপরে যেগুলো আলোচনা করে দিলাম সেইখান থেকেই কিন্তু বেশিরভাগ প্রায় পনেরো থেকে ষোলোটা কোশ্চেন তোমরা অনায়াসে পেয়ে যাবে পনেরো থেকে ষোলোটার উপর কোশ্চেন পেয়ে যাবে এটুকু বলতে পারি আর বোধ পরীক্ষণ থেকে প্রায় দশটি কোশ্চেন থাকবে গদ্যাংশ পদ্যাংশ ঠিক আছে আর এই গদ্যাংশ পদ্মাংশ এই ভাষা তত্ত্ব হ্যাঁ ভাষা সাহিত্যের ইতিহাস এইগুলো থেকে কিন্তু এই গদ্যাংশ পদ্যাংশ হয়ে যেতে পারে গদ্যাংশটা পদ্যাংশটা একটি গুরুত্বপূর্ণ টপিক দিতে পারে তাহলে লক্ষ্য রাখবে এইগুলো প্যাসেজগুলো তোমরা প্র্যাকটিস করো আর এই বোধ পরীক্ষণে এটুকু আসার এখন আর শুধু দশটি কোশ্চেন যেন উদ্ধৃতি থেকেই তুলে দেবে আর তোমরা দেখে থেকে অ্যান্সার করবে তা হবে না এখান থেকে দু পাঁচটি করে যদি অধ্যপদ্য থেকে আসে তিনটি করে অবশ্যই গ্রামার আসবে আর দুটি করে কিন্তু উদ্ধৃতি থেকে অংশ দিতে পারে সেটা শুদ্ধ বানান দিতে পারে এবং প্রকৃত অর্থ এই প্যাসেজ থেকে যেটা আসে সেটা বলে দিই প্রকৃত অর্থ কোনো একটি শব্দ তুলে দিল এর প্রকৃত অর্থ কী উদ্ধৃতি থেকে এই জাতীয় কোশ্চেন আসবে গ্রামারেরও খুব কঠিন কোশ্চেন আসে না উদ্ধৃতি তাই ম্যাসেজগুলো একটু ভালো করে চেষ্টা করো তো এই আশা করি এগুলো তোমাদের হেল্প হয়েছে তোমরা চ্যানেলে আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা বাংলা সিলেবাসটা দেখে নেবে আজকে আমরা আরপি পি তরফ থেকে অ্যানালাইজ করে দিলাম এ টু জেড বিশ্লেষণ যেখান থেকে যা যা পাঁচ ছ বছরের কোশ্চেন অ্যানালাইজ করেছি তোমাদের রিকোয়েস্টে কেমন প্রশ্ন হতে পারে সেগুলো উল্লেখ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করো এইরকম প্রিপারেশনেও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো প্রত্যেক দিনে নিয়মিত চারটি করে ক্লাস হচ্ছে তোমরা করতে থাকো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং থ্যাংক ইউ ফর ইয়ার টাইম